হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে যেহেতু শুক্রবার, শুক্রবারে অনেক বেশি কাজ থাকে আর শুক্রবারে দেখা যাচ্ছে ঘর বাড়ি ডিপ ক্লিন করা হয়। এই যে সকাল সকাল উঠে গিয়ে এখন ফার্স্টে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, অনেক বেশি থালা বাসন জমা হয় সকালবেলা। আর এদিকে আমি কাজগুলো ঠিকঠাক করে নেওয়ার পরে কাজের আপা চলে আসবে। যেহেতু কাজের আপা, আমি এর আগেও বলেছিলাম, দুইটা কাজ করে, উনি শুধু ফ্লোর মুছে আর আমার কাপড় চুপড় ধুয়ে দিয়ে যায়, আর এক্সট্রা সব কাজ আমার করতে হয়। এরপরে আমি চলে আসলাম রুম ক্লিন করার জন্য। ফার্স্টে আমি বেডটা ক্লিন করে নিচ্ছি, যেহেতু শুক্রবার, শুক্রবারে আমাদের সচরাচর ঘুম থেকে একটু লেট হয় উঠতে। আজ একে পাপা যেহেতু অফিসে অনেক দ্রুতই চলে যায়, ও ঠিকঠাক মতো ঘুমাতে পারে না, যার কারণে শুক্রবারের দিনটা আমরা একটু লেট করে উঠি। আজ যা ঘুম থেকে উঠে গিয়েছে ওর পাপার সাথে ওই রুমে, আমি এই রুমটা ক্লিন করে নিচ্ছি। আর শুক্রবারের দিনটা অনেক বেশি কাজ থাকে, আর বেশিরভাগ সময় দেখা যাচ্ছে শুক্রবারের দিনটা আমি কাজ জমায় রাখি না। সারা সপ্তাহ আজরাকের পাপা থাকে না বাসায়, আমি চাই যে শুক্রবারের দিনটা তাকে সময় দেওয়ার জন্য। এদিকে রুমটা আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। মেয়ে মানুষ মানেই সারাদিন কাজ কর্মের মধ্যে থাকা, বেড ক্লিন করতেছি। আর একটা কথা মনে পড়ে গেল, সেই ছোটোবেলার কিছু স্মৃতির কথা আপনাদের সাথে একটু করে শেয়ার করি। যখন আগের দিনে শুক্রবারটা পড়তো তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো। শুক্রবার মানেই সকাল সকাল ঘুম থেকে উঠে খুব দ্রুত কাজ সারা 12টার আগে। আমার খুব ভালো করে মনে আছে, আমার বোন সকাল সকাল ঘুম থেকে উঠে, আমি বেড থেকে উঠতাম না, ও টেনে জোর করে ঘুম থেকে উঠাই দিত যে আজকে হচ্ছে উঠ, আজকে শুক্রবার, তাড়াতাড়ি কাজ সারতে হবে যেহেতু আজকে মুভি দেখতে হবে। আর সেই সময় কিন্তু প্রতিদিন মুভি হতো না, শুধু শুক্রবার আর শনিবার মেবি মুভি হতো, যারা 90 শতকের তারা খুব ভালো মতো জানবেন। এরপর আমার বোন কী করতো, আমাকে টেনে জোর করে ঘুম থেকে উঠিয়ে ও ফুল রুম ক্লিন করে, গোছ গাছ করে, খুব সুন্দর করে পরিপাটি করে রাখতো, যাতে করে আম্মু না চিল্লাচিল্লি করে। আর এদিকে আমাকে ঘুম থেকে উঠাই দিত যে আম্মুকে একটু হেল্প কর, তাহলে আম্মু আর কিছু বলবে না, যেহেতু সবাই মিলে আমরা টিভি দেখতাম আর অনেক একটা গ্যাঞ্জামও হতো। আর সেই সময় তো কারেন্ট ছিল না, জেনারেটর ছিল, বা যাদের বাসায় টিভি ছিল তাদের হচ্ছে ব্যাটারি চার্জ দিয়ে তারপরে টিভি নিয়ে আসা হতো, এইভাবে আসলে চলতো। তো আমাদের বাসায় জেনারেটর ছিল, অত বেশি কষ্ট ছিল না, সবাই একসাথে আমরা মুভি দেখতাম। তখনকার ভালো লাগা, তখনকার সেই স্মৃতিগুলো এখন আর ভুলতে পারবো না, কারণ দেখেন এখন সবার ঘরে ঘরে টিভি আছে, ফোন আছে, তারপরেও কিন্তু ওই ভালো লাগা, সেই আবেগটা এখন আর কাজ করে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুমটা ফুল ক্লিন করে নিলাম। আর রুমটা যেহেতু ছোট, আমি চেষ্টা করি যে আমার রুমটা একটু গোছ গাছ করে সুন্দর করে রাখার জন্য। আমার যেহেতু ছোট বেবি আছে, তারপরও ও ওইরকম ঝামেলা করে না। ও আচ্ছা, আপনাদের সাথে আরেকটা কথা বলতেই ভুলে গিয়েছি, ওয়ার্ড্রবের মাথার উপরে যেই কসমেটিক্সগুলো দেখলেন সেইগুলো আমি একটু উপরেই রাখি, রাখার চেষ্টা করি। ওখানে যেহেতু পাউডার থাকে, পাউডার আজরাক মাথায় মুখে সবসময় দেওয়ার চেষ্টা করে, যার জন্য উপরে রেখে দিই। আর এই যে ডিপ ফ্রিজের উপরে আমার কিছু খাবার রেগুলার সকালে নাস্তার জন্য, পাউরুটি, কলা, দেখা যাচ্ছে কিছু ফ্রুটস আমি বের করে রাখি খাওয়ার জন্য, আমি ওখানেই সবসময় ওভাবে গুছিয়ে রাখি। এরপরে ওভেনটা একটু ক্লিন করে নিচ্ছি, রেগুলারলি ক্লিন করি, কিন্তু শুক্রবার একটু ভালো করে করি, যাতে করে পুরো সপ্তাহটা হচ্ছে ওইভাবে ডিপ ক্লিন না করলেও হয়। প্রতিদিনই মুছতে তো হয়, নাহলে যে পরিমাণ ধুলাবালি পড়ে, এই ধুলাবালিতে আসলে মানুষ আরও অতিষ্ঠ হয়ে যায়। সবারই এরকম মাঝের মধ্যে স্মৃতি মনে পড়ে, মাঝের মধ্যে কি, আমার তো সবসময় মনে পড়ে। তারপরে একটা সময় কি করতাম আমরা, হচ্ছে গাছ থেকে আম পেড়ে খেতাম, সেটা আবার চুরি করে, নিজের গাছে আম খেতাম সেটা আবার চুরি করে। দেখা যাচ্ছে আম্মুরা তো কখনোই চিল্লাচিল্লি করবে না, আমার দাদি ছিল, আমার দাদি দেখা যাচ্ছে একটু মানে ওইরকম টাইপের না, কিন্তু অনেক সময় মজা করার জন্য একটু তাড়া দিত, ইয়া করতো, দাদিরা কিন্তু এরকমই হয়, তারপরে কিন্তু অনেক ভালোবাসা জমাই থাকতো। আর আমার দাদিকে তো আমি ভীষণ পরিমাণ ভালোবাসি, আমার দাদি এখনও বেঁচে আছে, আমার দাদির জন্য সবাই দোয়া করবেন। আর যে সময় আমার দাদি ঢাকাতে আসতো, যেহেতু আমার চাচারা সবাই ঢাকাতে থাকে, যখন আমার দাদি ঢাকাতে আসতো এক মাস দেড় মাস করে থাকতো, আমার দাদি যখন বাড়িতে যেত আমি তো কান্নায় জড়ায়ে ভেঙে পড়তাম। আর আমার দাদুর কাছে না ঘুমাইলে আমার ঘুমই ধরতো না, এমন অবস্থা। যতদিন আমার
দাদি দেখা যাচ্ছে ঢাকাতে থাকতো, ততদিন আর আমার মন মানত না যে দাদি কবে আসবে, দাদির হাতে কবে খাবো, এরকম টাইপের। আসলে দাদির ভালোবাসা হচ্ছে অন্যরকম। আমি আমার দাদার ভালোবাসা পাই নাই, কিন্তু দাদির ভালোবাসা অনেক বেশি পাইছি, এখনও পাই। আমার দাদি যে বেঁচে আছে এখনও আমার দাদির ভালোবাসা পাই। ওখানে গেলে দেখা যাচ্ছে দাদি বারবারই বলবে আরও কিছুদিন থাকো, আরও কিছুদিন থাকো, সারাক্ষণই এগুলো বলে। এরকম সব আপুদেরই এরকম স্মৃতি আছে, ছোটোবেলার অনেক বেশি স্মৃতি থাকে। ফ্রেন্ড বন্ধু যেটাই বলেন সবার স্মৃতি থাকে। কত ফ্রেন্ডদের সাথে ঘুরছি ফিরছি, কিন্তু সেই বন্ধুদের সাথে এখন আর সেই দেখা নাই, সেই কথা নাই। একটা সময় কি মনে হতো জানেন, যে ফ্রেন্ডের সাথে হয়তো বা কথা না বললে পাগলের মতো হয়ে যেতাম, কবে কখন ওর সাথে দেখা হবে, একটা মুহূর্ত দেখা না হলে মনে হয় অস্থির হয়ে যেতাম। আর এখন বছরের পর বছর তাদের সাথে কন্ট্যাক্ট নাই, কথা নাই, তারপরেও কিন্তু চলতেছে। নিয়মটা আসলে এরকমই, নিয়মের মতো চলে। বাড়িতে গেলেও দেখা যাচ্ছে সেসব ফ্রেন্ডের সাথে আর দেখা হয় না, যোগাযোগ তো বাদই দিলাম। যাদের ফোন নাম্বার ছিল তাদের ফোন নাম্বার এখন বন্ধ হয়ে গেছে, তাদের সাথে আর কোনো যোগাযোগ করার মতো অবস্থা নাই। ইচ্ছা থাকলেও আসলে অনেক সময় অনেক কিছুই হয়ে ওঠে না। আমার বেস্ট ফ্রেন্ড অনেকগুলোই ছিল, তার মধ্যে স্পেশালি আমার বেস্ট ফ্রেন্ড ছোটোবেলার যেটাকে বলে, আমরা দুজন একই বয়সের ছিলাম, 6 মাসের ছোটো বড়। তো দেখা যাচ্ছে আমরা ছোটোবেলা থেকে যেহেতু একই সাথে বেড়ে ওঠা, দুজনা দুজনার বাসায় যাওয়া, ওকে ছাড়া আমি বুঝতাম না, আমাকে ছাড়া ও বুঝতো না। ইভেন দেখা যাচ্ছে ও যদি কোনো কিছু খেত সেটাও আমার জন্য বাসায় নিয়ে চলে আসতো, যেহেতু আমাদের বাসা আর ওদের বাসা পাশাপাশি ছিল, রাস্তার এপার ওপার এতটুকু দূরত্ব। এই সবসময় যাওয়া আসা নিয়ে আম্মু সবসময় রাগ করতো যে এতবার কেন যেতে হবে। দেখা যাচ্ছে যে প্রাইভেট কোচিং করতাম সেটাতেও ওও করতো, সারাদিন দেখা হচ্ছে, তারপরও কেন জানি যতটুকু বাড়িতে থাকতাম ততটুকু মনে হয় যে কেন দেখা হচ্ছে না। ওও ছুটে চলে আসতো, আবার আমি সময় পেলে আমিও ছুটে চলে যেতাম। এরকম আমাদের বন্ধুত্ব ছিল, এরকম বন্ধুত্ব অটুট ছিল। পরে একটা সময় আসলে কথাই আসে না, যার সাথে যতটা গভীর সম্পর্ক থাকে একটা সময় অনেক বেশি কষ্ট পেতে হয়। পরে ওর হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেছে, তারপরে আংটি পরিয়ে রেখে গেল, সব কিছু মিলায় না আমি জানতে পারি নাই, এত কাছে ছিলাম তারপরও আমাকে ও বলে নাই। তারপর থেকে ওই যে যোগাযোগটা নষ্ট হয়ে গেল, তারপর থেকে ওর সাথে আমার খুবই কম দেখা হয়েছে, এবং এখন তো আর দেখাই হয় না যেহেতু আমি খুব কম বাড়িতে যাওয়া পড়ে। আর দেখা হলে হয়তো বা ওই যে আগের যে বন্ডিংটা ছিল সেইটা আর নাই, হাই হ্যালো এই পর্যন্তই। একটা ভালোবাসার যেই জিনিসটা ছিল কাজ করতো, সেই জিনিসটা আর কাজ করে না। এতক্ষণ ধরে আপনাদের সাথে অনেক বকবক করলাম, আপনারা অনেক ধৈর্য সহকারে এই বকবকগুলো শুনলেন। যাই হোক, আমার এই কথাগুলো শুনে আপনাদেরও অনেক কিছুই মনে পড়ে গেছে, আমি সেটা জানি। এই যে আজাকের পাপা জুস করে দিছে আমাকে, আমি এভাবেই খাচ্ছি জুস, অনেকটা শেষ হয়ে গেছে, পরে মনে হলো আপনাদের সাথে একটু করে শেয়ার করি। এভাবে জুস বানাই বানাই খাবেন, শরীরের পক্ষে অনেক বেশি উপকার। আর আমরা সারাদিন অনেক বেশি কাজ করতে হয়, কিচেনে থাকতে হয়, অনেক বেশি গরম, এভাবে বানাই বানাই খাবেন। আর এদিকে যে আজরাকের জন্য রেডি করে দিছে ওর পাপা ফিডারে, ও আবার ম্যাঙ্গো ফ্লেভারটা পছন্দ করে না, অরেঞ্জ ছাড়া পছন্দ করে না, দেখি আমি একটু পরে অরেঞ্জের জুসটা করে দিব ওকে। এখানে গোশ নিয়েছি 1 কেজি। আজকে গরুর মাংসটা আমি হাতে মেখে রান্না করব, এখানে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ বাটা, সেই সাথে দিয়ে দিব জিরা। জিরাটা আজকে গুঁড়াটা আমি কম দিব, আজকে পাটায় বেটে নিয়েছি এই জিরাটা। সেই সাথে দিব এলাচ দারচিনি আর এটাকে কি বলে কালো বড় ফল যেটাকে বলে ওইটা দিয়ে দিলাম, কয়েকটা লবঙ্গ দিয়ে দিব। এখানে আমি সবগুলো মশলা, ধনিয়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হলুদ সব কিছু একসাথে মিক্স করে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটা সুন্দর করে হাতে মেখে নিব। আর এখানে পরিমাণ মতো আমি সয়াবিনের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। আমি অফ ক্যামেরাতে আমি হাত দিয়ে মেখে নিয়েছি, মেখে এখন চুলার চালটা ধরিয়ে দিব। দিয়ে এটা অল্প হিটে রেখে দিব, আস্তে আস্তেই সিদ্ধ হবে এবং যে পানিটা বের হবে ওইটা দিয়ে মাংসটা কষানো হয়ে যাবে। এখানে আমি এই যে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিব, নেড়ে ঢেকে দিব।
আপনারা জানি অনেকেই অনেক সুন্দর করে রান্না করতে পারেন, আমি আসলে এত বেশি ভালো রান্না করতে পারি না, তবে যতটুকু পারি আলহামদুলিল্লাহ আমার যারা গেস্ট আসে তাদেরকে খাওয়ানোর মতো এবং আমি নিজেও রান্না করে খাওয়ার মতো সব কিছুই মোটামুটি পারি। আছে না যে ওই যে ছোটোবেলা থেকে রান্নার অনেক বেশি আগ্রহ থাকে, ওই জিনিসটা আমার নাই, কিন্তু যতটুকু পারা দরকার বা যেটা আমার প্রয়োজনীয় ততটুকু শিখে নিয়েছি। যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস আর আলু ভর্তা। অফ ক্যামেরাতে আমি আলুটা সিদ্ধ করে নিব, প্রেশার কুকারে আলুটা সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু আমার সিলিন্ডার গ্যাসে একটু সাশ্রয় করার জন্য আমি প্রেশার কুকারেতেই সবসময় আলু সিদ্ধ ডাল সিদ্ধ করে থাকি। এখানে মাংসটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি বাগার দেওয়ার জন্য শুকনা মরিচ আর সেই সাথে পেঁয়াজ বেরাস্তা করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এটা বাগার দিয়ে নিব। অফ ক্যামেরাতে ডালটা রান্না করে নিয়েছি। শুক্রবার মানেই মুসলমানদের আনন্দের দিন, এই দিনটাতে প্রতিটা মুসলমানের ঘরেই কিছু না কিছু রান্না করে থাকে স্পেশালি। কেউ বিরিয়ানি পছন্দ করে, কেউ পোলাও পছন্দ করে, আমিও তার ব্যতিক্রম না, কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের ঈশ্বরদী বা রূপপুরের ঐতিহ্যবাহী কিছু খাবার, গরুর মাংস ডাল আর সেই সাথে আলু ভর্তা। আমার প্রায় হয়ে গিয়েছে গরুর মাংসটা, এভাবে গরুর মাংস রান্না করলে ভীষণ মজা লাগে। এর আগেও বলেছি আমি অফ ক্যামেরাতে আলুটা সিদ্ধ করে নিয়েছি, প্রেশার কুকারে আলুটা সিদ্ধ করে নিলেও অনেক সময় পানি থাকে, কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি একটু পোড়া পোড়া করে। দেখুন গাটা একটু পোড়া পোড়া লাগতেছে, কিন্তু খুব বেশি পোড়া করতে যাবে না, তখন আবার গন্ধ হয়ে যাবে। একটা পরিমাণ মতো করে পোড়া করে নেবেন, যাতে করে এর মধ্যে যে পানিটা সেটা যেন না থাকে। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই সাথে নিয়েছি শুকনা মরিচটাও ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ শুকনা মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে চটকে মেখে নিব। এখানে আমি কিন্তু যেই শুকনা মরিচটা ভেজেছিলাম তখন সরিষার তেলটাও দিয়েছিলাম, সেটাও এখানে অ্যাড করে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেলটা। এভাবে ভর্তা করে খেলে খুবই মজা লাগে, আপনারা একবার এভাবে ট্রাই করতে পারেন বাসায়। আমি সরিষার তেলটা দিয়ে আরও ভালো করে মেখে এখন আলুটা চটকায় নিয়ে সুন্দর করে ভর্তা করে নিব। গরম গরম ভাতের সাথে সবারই খুব পছন্দ হয় আলু ভর্তাটা আর ডাল, অন্য কিছু না হলেও খাওয়া যায় এইগুলো খাবার। ভর্তা তো আমার খুব বেশি পছন্দ, দেখুন আমার অলরেডি ভর্তাটা হয়ে গিয়েছে, কি সুন্দর কালার হয়েছে। আর যারা একটু ঝাল বেশি খেতে চান আপনারা এর মধ্যে আরও বেশি ঝাল দিয়ে খেতে পারেন, যেহেতু আমরা স্বাভাবিক ঝাল সবসময় পছন্দ করি, এজন্য স্বাভাবিক ঝালটাই দিয়ে দিয়েছি। এইভাবে গরম গরম ভাতের সাথে খেতে যে কি দারুণ মজার সেটা আর বলে বোঝানোর কিছুই দরকার নাই, আপনারা নিজেরাও জানেন। এখন আমার টেবিল সাজানো হয়ে গিয়েছে, বাসায় খাবো তো কি হয়েছে, নিজেদের মতো করে একটু গুছিয়ে গাছিয়ে খেলে ভীষণ মজা লাগে, আমিও তার ব্যতিক্রম আজকে করি নাই, একটু সুন্দর করে সাজাই নিয়ে তারপরে খেতে বসবো। নিজেরা
আলু ভর্তা দিয়ে ডাল খেতে অনেক বেশি ভালো লাগে। মাছ না